আমার স্নেহের বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের বলতে আসলাম সেটা হচ্ছে কিভাবে মনের জোর ধরে রাখবে। আবার একটু অন্যভাবে বললে বলা যায়, কিভাবে তুমি মনের জোর বাড়াবে। মনের জোর এই কথাটা অনেকে ভালো বুঝে, অনেকে খালি গায়ের জোরটাই বুঝে। মনেরও যে জোর আছে এটা সবাই বুঝে না। কিন্তু জানো বন্ধুরা, আমাদের গায়ের জোর যতই থাকুক, মনের জোরের অভাব হলে আমরা অনেক কাজেই ব্যর্থ হই, প্রায় সকল কাজেই ব্যর্থ হই। মানে ব্যর্থতার পিছনে কারণ খুঁজতে গেলে শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে দেখবে মনের জোরের অভাব ছিল। এই মনকে কিভাবে আমরা শক্তিশালী করব, এটা হচ্ছে যখন তুমি কোনো কিছু করতে চাইবে মন থেকে ওটা ঠিক করবে। মন যখন বলবে হ্যাঁ আমি এটা করতে চাই, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, প্রথম 5 জনের মধ্যে বা 10 জনের মধ্যে আমি থাকতে চাই, এটা তুমি নিজে বিশ্বাস করা শুরু করবে যে আমার পক্ষে এটা সম্ভব। কারণ আমি মন দিয়ে যদি পড়ি, পড়াটা মুখস্থ করতে পারি, সুন্দর করে গুছিয়ে লিখতে পারি, যেবার আমি একটু খাটাখাটনি করি সেবার তো আমার ভালো নাম্বার আসে, সুতরাং আমার পক্ষে এটা অসম্ভব না, এটা তুমি বিশ্বাস করতে শুরু করবে, নিজেকে নিজে বোঝাবে। এরপরে তোমার কী করতে হবে, সে অনুযায়ী পরিশ্রম করতে হবে, টার্গেট রাখতে হবে। আজকে আমি এই 3টা সাবজেক্ট 2 ঘন্টা ধরে পড়ব, আজকে সন্ধ্যায় যত যাই আসুক আমি পড়াটা বাদ দিয়ে কোনো দিকে যাব না। হঠাৎ কোনো কাজ এসে পড়লেও আমি 2 ঘন্টা কমপ্লিট করব। দেখবে এরকম মানে স্থির সিদ্ধান্ত নিয়ে যখন বসবে শয়তান কত রকমের রং বেরঙের প্রলোভন আনবে, কিন্তু তুমি প্রলোভিত হলে চলবে না। তোমার মনে হতে পারে আজকে কেন যে মাথাটা ধরেছে, মাথা ব্যথা করছে, তুমি নিজেকে বলবে মাথা ব্যথা করুক, মাথা ছিঁড়ে যাক, যাই হোক 2 ঘন্টার আগে আমি উঠবো না, এই পড়াটা আমি কমপ্লিট করব। এবং এই যে আমি বললাম শয়তানিগুলো খুব পরামর্শ দেয়, এই কথাটা মনে রেখো, কল্পনা করো ওই যে শয়তান ঘাড়ের উপর দিয়ে উঁকি দিচ্ছে, সামনে থেকে তোমাকে হাতছানি দিচ্ছে, মধুর হাতছানি দিচ্ছে, এই চল সবাই মাঠে ঘুরতে গেছে, তুই একটু ঘুরে আয়, কিছু হবে না, এইরকম নানা রকমের প্রলোভন দিবেই। ওই যে রবীন্দ্রনাথ একটা মূল্যবান কথা বলেছেন, ওনার সব কথাই মূল্যবান কিন্তু এই কথাটা এখানে প্রযোজ্য, যে একটা ভালো কাজ করিলাম, কেউ কোনো নিন্দাই করিল না, তো কিসের ভালো কাজ করিলাম। অনেকটা সেরকম তুমি খুব মন দিয়ে একটা ভালো কাজ করতে বসেছ, আর শয়তান তোমাকে একটা ঢিলও মারবে না, এটা কি করে হয়, কাভি নেহি কাভি নেহি, বুঝছ? শয়তান প্রাণপণ চেষ্টা করবে, তুমি শয়তানের কাছে হেরে যেও না। শয়তান চেষ্টা না করলো, ধরো সঙ্গত কারণেই কোনো কাজ এসে পড়লো, মা বললো খোকা একটু যা না প্লিজ দোকান থেকে জিনিসটা এনে দে, ঘরে মেহমান আসছে, বিস্কিট নাই একটু এনে দে, তুমি তখন বলে বসো না যে আমি যেতে পারবো না, এটা করে দিও, একটু ঘর থেকে নেমে নিচেই দোকান ওটা এনে দিও, কিন্তু টাইমটা দেখে যেও কতটুকু সময় তোমার এখন অন্যদিকে গেল, এটা তোমাকে পূরণ করতে হবে। তো কথা হচ্ছে এভাবে অন্যদিকে গেলেও তুমি ওই যে 2 ঘন্টা পড়াশোনার কাজে আজকে সন্ধ্যায় ব্যয় করবে চিন্তা করেছিলে, সেই টার্গেট তোমাকে ফুলফিল করতে হবে, এভাবেই তুমি এগিয়ে যাবে। আর ধরো তুমি অলরেডি 10 জনের মধ্যে আছো, সামনে তোমার আবার পরীক্ষা এসেছে, তোমাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে যে এবার যেন অন্তত আরও 5 জনকে তুমি পিছনে ফেলে সামনের দিকে যেতে পারো। কারণ তোমার সামনে যে 9 জন আছে ওরা কিন্তু কেউ বসে নাই, ওরাও সামনের দিকে যাওয়ার জন্য রেডি। এরকম কথা মনে রেখো, তোমার রেজাল্ট খারাপ হলে আব্বু বকা দেয় না, কার আব্বু বকা না দেয়,
খালি রেজাল্ট খারাপ হইলে বকা দেয় না, যে ফেল করেছে তাকে তো বকা দেয়, যে মাঝারি রেজাল্ট করেছে তাকেও বকা দেয়। ফার্স্ট হইলে বলে ফার্স্টই হইলি, আর কিছু হইতে পারলি না, সামনের বারো যেন এটা থাকে, তা নইলে পিঠে ছড়ি ভাঙব। এগুলো মুরব্বীদের একটা অভ্যাস, অধিকাংশ মুরব্বি এই কাজটা করেন। কিন্তু তোমাকে ডিটারমাইন্ড হতে হবে, দৃঢ় চিত্ত হয়ে তোমাকে সামনের দিকে এগোতে হবে, যে আমি, হ্যাঁ আমি এতজনের মধ্যে থাকতে চাই, আমাকে ভালো করতেই হবে, কারণ ওইটুকু ভালো করার মতন মেধা আমার আছে। তো বন্ধুরা, মনের জোরটা তোমাকে ধরে রাখতে শিখতে হবে ছোটবেলা থেকেই, তাতেই তুমি ভবিষ্যতে বড় বড় কাজ সফলভাবে করতে পারবে। দেখো, মনে রেখো, ঠিক আছে, আমার ছাত্র বন্ধুরা বা অন্য যারা চাকরি বাকরিতেও আর একটু উঁচু পজিশনে যেতে চাও, তোমার যদি যোগ্যতা থাকে, তুমি যদি অধ্যবসায়ী হও, চেষ্টা যদি থাকে, অবশ্যই তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। আমারও বিশ্বাস আমার ভিডিওটা তোমরা লাইক করবে, সুতরাং লাইক বাটনটা প্রেস করবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, কেমন? ভালো থেকো।